না আমিও তো খারাপ লোক না, মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে তুমি তো খারাপ মানুষ। ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য চরিত্রে আপনি ঘৃণ্য চরিত্রটার মধ্যে আপনি অভিনয় করলেন, সেই জায়গাটা যদি বলতেন। না আমিও তো খারাপ লোক না, মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে তুমি তো খারাপ মানুষ, খারাপ মানুষের চরিত্র অভিনয়। একটা অভিনেতাকে তো নানান জায়গায় জার্নি করতে হয়, তো একটা জার্নি, নানান ধরনের চরিত্র অভিনয় করতে হয়, এটাও করেছি। এটা করার সময় কারণ আমি নিজেও এই মানুষটিকে দেখি না, আমি ব্যক্তিগত যে মানুষ আমিও এই মানুষটিকে অর্থাৎ খন্দকার মোস্তাকে দেখি। সেই চরিত্রে অভিনয় করার জন্যে একজন অভিনেতার জায়গা থেকে এই চরিত্রটিকে যেভাবে খুঁজে বের করা দরকার, একজন ষড়যন্ত্রকারী কী করে, কতটুকু খায়, কতটুকু ঘুমায়, কীভাবে ভাবে, তার মনস্তত্ত্বটা কী, হ্যাঁ সেগুলো বুঝে অভিনয় করতে হবে। সেই জায়গার থেকে টেকনিক্যাল অভিনয় করার চেষ্টা।